बिस्मिल्लाह रहमान रहीम। प्रिय शिक्षार्थीबृंद, पाल्ला महबूब आदर्श उच्च विद्यालय ऑनलाइन एडुकेयरेर पक्ष थेके तोमादेरके जानाच्छि स्वागतम। आज ऑनलाइन क्लासे नवम दशम श्रेणीर विज्ञान विषय प्रथम अध्यायेर एक गुरुत्वपूर्ण टॉपिक्स नहीं आलोचनार जन्य तुम्हारे सम्मुखे उपस्थित हुई मोहम्मद आमिर हुसैन, प्रधान शिक्षक पाल्ला महबूब आदर्श उच्च विद्यालय। प्रिय शिक्षार्थीबृंद, आजकेर पाठेर विषय हलो ड्रग एडिक्टेशन बा ड्रग आसक्ति बा बांग्ला जदि आमरा बोली तार एटाके बोलबो मादक आसक्ति। बांग्ला बोलले बोलबो मादक आसक्ति। विश्व स्वास्थ्य संस्था हु बा ड्रागेर एकटी संज्ञा प्रदान करेछेन। विश्व स्वास्थ्य संस्था हु कर्तृक ड्रागेर एकटी संज्ञा प्रदान करेछेन। संज्ञाटा हलो ड्राग हलो एमन किछु पदार्थ, ड्राग हलो एमन किछु पदार्थ जाहा कोनो प्राणी जा प्राणीर कोनो जीवित प्राणी ग्रहण कर ले जहाँ कोनो जीवित प्राणी ग्रहण कर ले तार एक बा एकाधिक स्वाभाविक आचरणेर परिवर्तन घटे। आमी आबार बोलछी ड्राग हलो एमन किछु पदार्थ जा कोनो जीवित प्राणी ग्रहण कर ले तार एक बा एकाधिक स्वाभाविक आचरणेर परिवर्तन घटे ताके ड्राग बला हय। ड्राग आर साधारण अर्थे ड्राग बोलते आमरा मादक द्रव्य के बुझी। मादक द्रव्य जेगुलि आमादेर देशे आछे मादक द्रव्यर मध्य आछे जेमन तोमार बीड़ी, सिगारेट, हेरोइन, मार्फिन, मारिजुआना, तारपरे मद, पेंसिडिल, तारपरे आछे तोमार कोकेन, बांग, सरस, এগুলি হলো মাদক দ্রব্য। আবার বলছি বিড়ি সিগারেট থেকে শুরু, বিড়ি সিগারেট, আফিম বা আফিমজাত পদার্থ, এরপরে হলো মদ, হেরোইন, তারপরে কোকেন, বাং, সরস, এই জাতীয় আরও অনেক মাদক দ্রব্য রয়েছে। এখন আমরা আলোচনা করব মাদকাসক্ত হওয়ার কারণগুলি কি কি, কেন আমাদের দেশে বা যুব সমাজ কেন মাদকের দিকে ধাবিত হয় বা মাদকাসক্ত হয়। প্রথম হলো কৌতূহল বশত। প্রথমত কৌতূহল বশত সে কি করে, সিগারেট গ্রহণ করে বা বিড়ি গ্রহণ করে। এই কৌতূহল যেহেতু শিশুরা কৌতূহল প্রিয়, অনুকরণ প্রিয়, তাই তারা কৌতূহলী বশভূত হয়ে এই মাদক দ্রব্য গ্রহণ করে। তারপরে দুই নম্বর হলো সঙ্গদোষে কি করে, সঙ্গদোষে মাদক দ্রব্য গ্রহণ করে। তিন নম্বর হলো হতাশা বা ব্যর্থতা, হতাশা অবলিক ব্যর্থতা, বিভিন্ন হতাশা থেকে মাদক দ্রব্য গ্রহণ করে পরিত্রাণের জন্য। তারা মনে করে যে হতাশা থেকে মুক্তির উপায় হলো মাদক, এই জন্য তারা মাদক গ্রহণ করে। ব্যর্থতার ক্ষেত্রে নিজ মাদক গ্রহণ করে। তারপরে হলো মানসিক যন্ত্রণা, চার মানসিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা দূর করতে মাদক দ্রব্য গ্রহণ করে। পাঁচ হলো নিজের কর্তৃত্ব প্রদান, পাঁচ হলো কর্তৃত্ব, কর্তৃত্ব প্রদান, কর্তৃত্ব দেখানোর জন্য মাদক গ্রহণ করে।
এছাড়া পারিবারিক আছে পারিবারিক অশান্তি, ছয় হলো পারিবারিক অশান্তি, পারিবারিক অশান্তি। তাহলে আমরা এখানে বেশ কয়েকটা নিয়ম বা কারণ লিখলাম। প্রথম কারণটা হলো কৌতূহল বশত, দ্বিতীয় কারণ হলো সঙ্গদোষ, তৃতীয় কারণ হলো হতাশা বা ব্যর্থতা, মানসিক কারণ বা মানসিক যন্ত্রণা থেকে মুক্তি, কর্তৃত্ব বা নিজকে জাহির করা যেটাকে বলা হয়, আর হলো পারিবারিক অশান্তি। আরও বিস্তারিত আছে, তোমরা পড়ে নিবে। তাহলে আমরা কিভাবে একজন ব্যক্তি এখন মাদকাসক্ত, এই এই কারণগুলির জন্যেই মূলত মাদকাসক্ত হয়। কৌতূহল বশত ছোটোবেলা থেকে কৌতূহলী হয়ে, যেহেতু শিশুরা কৌতূহলী তাই তারা কি করে, কৌতূহল বশত প্রথমে বিড়ি সিগারেট দিয়ে শুরু করে, সেখান থেকে তারা এক সময়ে মাদকের দিকে ধাবিত হয়। সঙ্গদোষ অধিকাংশই দেখা যায় সঙ্গদোষের কারণেই বেশি হচ্ছে, মাদকের বেশি প্রসার ঘটছে সঙ্গদোষের কারণে। হতাশা, না পাওয়ার থেকে পাওয়ার, না পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার জন্য না পাওয়া থেকে ব্যর্থ হয়ে সেই ব্যর্থতার জন্য কি করে, মা ব্যর্থতাকে ঢাকার জন্য তারা মাদক গ্রহণ করে। মানসিক যন্ত্রণা কারণে মাদক গ্রহণ করে। তারপরে নিজকে অপরের কাছে প্রতিষ্ঠা করা বা কর্তৃত্ব প্রদান করা ইত্যাদির জন্য মাদক গ্রহণ করে। আর হলো পারিবারিক অশান্তির জন্য মাদক গ্রহণ করে। এবং মাদকাসক্তির লক্ষণ, এবার আমরা মাদকাসক্তির লক্ষণগুলি কি কি তা নিয়ে আলোচনা করব। মাদকাসক্তির শক্তির লক্ষণ কি কি লক্ষণ আছে মাদকাসক্তির, আমরা এই লক্ষণগুলি দেখব। প্রথমত দেখো, খাওয়ারের আকর্ষণ কমে যাওয়া, এক নাম্বার খাবারের আকর্ষণ কমে যাওয়া। মাদক গ্রহণ করার পরে তার প্রথম লক্ষণ দেখা যাবে, সে খাওয়ার প্রতি আকর্ষণ কমে যাবে বা খাওয়া অনীহা থাকবে, খাওয়া আকর্ষণ কমে যাওয়া বা খাওয়ার প্রতি অনীহা। দুই, অগোছালো জীবনযাপন, জীবন যাপন করা, যদি অগোছালো জীবনযাপন করে তাহলে বুঝতে হবে, তারপর দৃষ্টিতে চোখ লাল হওয়া। তিন নম্বর হলো সবসময় চোখ চোখ লাল হওয়া। চোখ লাল হওয়া, তারপরে হলো কোনো কিছুতে আগ্রহ না থাকা, কোনো কিছুতে আগ্রহ না থাকা। পাঁচ, ঘুম না হওয়া, ছয় কর্মবিমুখতা, সাত হতাশা, আট হলো প্রচুর ঘাম নিঃসরণ হওয়া, প্রচুর
গাম নিঃসরণ প্রচুর গাম নিঃসরণ নিঃসরণ হওয়া এরপরে হলো অলস হওয়া দশ নাম্বার মনসংযোগের অভাব যোগের অভাব এগারো নাম্বার চুরি করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরও অনেকগুলি লক্ষণ আছে মাদক আসক্ত ব্যক্তির প্রথমেই তার খাওয়া অনিয়া থাকবে তার কাছে খাওয়া সে খাওয়াটা গুরুত্বপূর্ণ খেতে হবে এটাও তার কাছে মনে হবে একটা বিরক্তিকর ভাব থাকবে জীবনটা অগোছালো থাকবে অর্থাৎ নিয়মিত গোসল করা হবে না ঘুম যাওয়া হবে না তারপরে চোখ সবসময় লাল থাকবে এবং দৃষ্টি অস্বচ্ছ থাকবে অর্থাৎ চোখে কম দেখবে এবং সে চোখ লাল থাকবে কোনো কিছুতে আগ্রহ থাকবে না থাকা অর্থাৎ যে কোনো কিছু বললেও সেটা কোনো গুরুত্ব দিবে না এরপর হলো ঘুম না হওয়া কর্মবিমুখতা কোনো কাজের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না হতাশ হওয়া প্রচুর গাম নিঃসরণ হওয়া অলস হওয়া মনসংযোগের অভাব চুরি করা এগুলি হলো মাদকাসক্তির লক্ষণ তাহলে মাদকাসক্তির লক্ষণগুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ খাওয়ার প্রতি অনীহা খাওয়ারের প্রতি অনীহা তারপরে হলো এবার আমরা মাদকাসক অনীহা অগোছালো জীবন চোখ লাল হওয়া বা চোখে কম দেখা কোনো কিছু আয়ত্তে আগ্রহ না থাকা ঘুম না হওয়া কর্মবিমুখতা হতাশা প্রচুর ঘাম নিঃসরণ হওয়া অলস হওয়া মনসংযোগের অভাব ঘটা চুরি করা এগুলি হলো মাদকাসক্তির লক্ষণ এখন দেখব আমরা মাদকাসক্তির ফলে দুই ধরনের ক্ষতি হয় একটা হলো মাদকাসক্তির ফলে দুই ধরনের ক্ষতির সম্মুখীন হয় একটা হলো পরিবেশের ক্ষতি বা পরিবেশ এই মাদকাসক্তি হওয়ার আমরা লক্ষণ পেলাম মাদকাসক্তি আসক্ত হওয়ার কারণ মাদকাসক্ত হওয়ার কারণ কি কারণে মাদকাসক্ত হবে কেন ছেলেমেয়েরা মাদকাসক্তি আসক্ত হবে এখানে দুই কারণ দুইভাবে আছে একটা হলো পারিবারিক কারণ পারিবারিক কারণ আমরা দেখব এখন পারিবারিক কারণগুলো কি 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 পারিবারিক কারণ থাকলে সন্তান কি হয় মাদকাসক্ত হয় প্রথম হলো এক নাম্বার বাবা মায়ের নিয়ন্ত্রণ না থাকা নিয়ন্ত্রণ না থাকা বাবা মা সন্তান জন্ম দিয়েই তার দায়িত্ব শেষ করেছে সন্তান কুইক করছে কোথায় যাচ্ছে কার সাথে মিটছে
এগুলি নিয়ে বাবা মার কোনো চিন্তা থাকে না, অর্থাৎ বাবা মা সন্তানকে নিয়ন্ত্রণ করে না, বাবা মায়ের যে অধিকার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করে না। তারপর দুই নম্বর পারিবারিক হতাশা, হতাশা থাকে, হতাশার কারণে পারিবারিক হতাশার কারণে সে কি হয়, মাদকাসক্তি হয়, মাদকাসক্ত হয়। তিন নম্বর হলো, তিন নম্বর হলো একাকিত্ব, একাকিত্ব থাকা। আজকের এই যান্ত্রিক যুগে মা বাবা নিজেকে নিয়ে এতই ব্যস্ত হয়েছে যে তারা সন্তানকে সময় দিতে পারে না, সন্তান একা হয়ে যায়, ফলে সে যেহেতু তার সঙ্গী খুঁজতে থাকে এবং আশেপাশে দুষ্ট সন্তানদের অর্থাৎ দুষ্ট ছেলেদের সাথে সঙ্গ দুষ্ট ছেলেদের সাথে মিশে, ফলে সে দুষ্ট ছেলেদের সাথে মিশে ফলে সে মাদকাসক্ত হয়ে পড়ে। সন্তানের ব্যাপার বা ভাবকে প্রশ্রয় দেওয়া, আমরা এটা এখন আমাদের জন্য বেশি সন্তানের বেপরোয়া, সন্তানের বেপরোয়া বেপরোয়া ভাবকে বাপকে প্রশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া। আমাদের দেশে অনেক মা বাবা যারা সন্তানের বেপরোয়াভাবে সন্তান যাহা করে তাকে সমর্থন করে, অর্থাৎ অপরাধ করলেও সেটাকে তারা অপরাধ বিবেচনা করে না, পরিবার থেকে বিচ্ছিন্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে। পাঁচ নাম্বার পরিবার থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন, পরিবার থেকে বিচ্ছিন্ন থাকে অনেক সন্তান, এই জন্য তারা মাদকাসক্ত হয়ে থাকে। তারপরে খারাপ সাহচর্য অর্থাৎ খারাপ বন্ধুর সাথে মেলামেশা করা, উগ্র জীবনযাপন করার মন মানসিকতা, অর্থাৎ উগ্র জীবনযাপন করা, নিজেকে সবার চেয়ে অধিক জ্ঞানী, অধিক যুক্তিশীল মনে করা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে পারিবারিক যে কারণগুলি দেখলাম, এই পারিবারিক কারণে আবার বলছি, প্রথমে মা বাবা থেকে বিচ্ছিন্ন, মা বাবার নিয়ন্ত্রণের বাইরে থাকা, সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিটছে এবং কি করছে, মা বাবা সন্তানের খোঁজ খবর না নেওয়া। দুই হলো পারিবারিক হতাশা হতে পারে, ব্যক্তিক জীবনে হতাশা হতে পারে, না পাওয়ার হতাশা থেকেও সন্তান মাদকাসক্ত হয়ে থাকে। তিন নম্বর হলো বর্তমান যান্ত্রিক যুগে মা বাবা এতই না ব্যস্ত হয়ে যায় যে সন্তানকে সামান্যতম সময় দেওয়ার মতো সময়টুকু তার কাছে থাকে না, ফলে সন্তান একাকিত্ব হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, এবং এই তার নিঃসঙ্গতা ও একাকিত্ব থেকে সে মুক্তি পাওয়ার জন্য সে সময় সুযোগ খুঁজতে থাকে। যখনই পাশে দেখে যে খারাপ ছেলেরা বা দুষ্ট ছেলেরা, তখন সে তাদের সাথে মিশে এবং তাদের সাথে মিশে সে কী হয়, মাদকাসক্ত হয়ে যায়। সন্তানের অপরাধ বেপরোয়া মনোভাবকে পিতামাতা সমর্থন করা বা তাকে সাপোর্ট দেওয়া, তাকে সাপোর্ট দেওয়া, সন্তানের প্রতি যত্নশীল না হওয়া, যত্নশীল না হওয়া। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, যেমন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, এরপরে আসে পিতামাতার মৃত্যুজনিত কারণ, অনেক সময় সন্তানরা কী করে, বিভিন্ন বস্তিতে গিয়ে বড় হয়ে ওঠে, ফলে সেখানে সে আস্তে আস্তে সঙ্গদোষের কারণে সে মাদকাসক্তির দিকে ধাবিত হয়। এবার আমরা দেখব, আমাদের এগুলি তো হলো আমাদের পারিবারিক কারণ, এখন আমরা পরিবেশগত কিছু কারণ আছে, পরিবেশগত কিছু কারণ
এই পরিবেশগত কারণগুলি আলোচনা করব। পরিবেশগত কারণ, আমাদের দেশে মাদকাসক্ত হওয়ার পরিবেশগত কিছু কারণ আছে। এক, মাদকের সহজলভ্যতা। এক হলো মাদক দ্রব্যের সহজলভ্যতা। অতি সহজেই মাদক পাওয়া যায় বাজারে, বিভিন্ন দোকানে। যেই কেউ মাদক গ্রহণ করতে পারে, ক্রয় করতে পারে, ফলে কি হয়, মাদকটা সহজে তারা পেয়ে যায়, যে জন্য সহজেই তারা মাদকাসক্ত হয়। দুই, বেকারত্ব। এটা আমাদের জন্য বেকারত্ব, এই বেকারত্বের কারণে অনেক শিক্ষিত যুব সমাজও বেকারত্বের কারণে তার মধ্যে হতাশা সৃষ্টি হয়, না পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, ফলে সে নিজকে সমাজের থেকে ভিন্ন জগতের মানুষ মনে করে এবং এই জন্য সে মাদক গ্রহণ করে। মাদক গ্রহণ করে সে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। অসামাজিক পরিবেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই শহর অঞ্চলে গিয়েছ, সেখানে দেখবে বিভিন্ন জায়গায় বস্তিও গড়ে উঠেছে। এই বস্তিগুলি পরিবেশ এতই খারাপ, যেখানে পরিবেশগত কোনো সুযোগ সুবিধার কোনো বালাই নেই। সেখানে ছোট্ট একটি ঘুরবি করে অনেকগুলি ছেলে মেয়ে মা বাবা নিয়ে বসবাস করে। সন্তান মা বাবা তার জীবিকা অর্জনের জন্য সকালবেলা বেরিয়ে যায়, সন্তানরা আশেপাশে যে সমস্ত বন্ধুবান্ধব আছে, খারাপ বন্ধুবান্ধব আছে, তাদের সাথে মিশে এবং তারা একসময় মাদকে গ্রহণ করে। মাদক গ্রহণ করতে করতে তারা একসময় সন্ত্রাসীতে রূপান্তরিত হয়। আমরা নিশ্চয়ই প্রতিদিনই রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকাতে বিভিন্ন প্রচার মাধ্যমে দেখতে পাই, যারা মানে বস্তি থেকে বড় হয়েছে, তাদের হতাশা, না পাওয়ার আকাঙ্ক্ষা এবং তাদের মধ্যে তারা একাকিত্বতা ইত্যাদি মিলে তারা একসময় কী হচ্ছে, প্রথমে তারা মাদক গ্রহণ করছে, মাদক গ্রহণ করতে করতে তারা কিশোর গ্যাং সৃষ্টি করেছে, কিশোর গ্যাং সৃষ্টি করে তারা হত্যা, রাহাজানি, এমনকি চুরি, ডাকাতি ইত্যাদি পর্যন্ত করছে। এরপরে আমরা যেহেতু পার্শ্ববর্তী দেশ আমাদের, আমরা যেহেতু আমাদের তিন দিকেই ভারত, এই ভারত থেকে এবং মায়ানমার থেকে চোরাই পথে প্রচুর মাদক দ্রব্য আসছে। এই মাদক দ্রব্যগুলি মাদক আইন নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ মাদক আইন আছে, কিন্তু মাদক আইনটাকে বা সঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না, ফলে অবাধে মাদক আমাদের দেশে প্রবেশ করছে এবং সহজলভ্যতার হিসাবে যুব সমাজ সেটা পাচ্ছে, ফলে তারা গ্রহণ করছে। এরপর মাদকের ব্যবসা, রমরমা ব্যবসা, প্রচুর অর্থ পাওয়া যায়, সেই জন্য মাদকের দিকে ধাবিত হচ্ছে। তারপরে পেশাগত কারণ, কিছু পেশা আছে সমাজের, এই পেশাগত কারণেই তারা, পেশার কারণেও তারা কী হয়, মাদক গ্রহণ করে থাকে। অসামাজিক কাজ, অপরাধ, অসামাজিক কাজ করার ক্ষেত্রেও তারা মাদক গ্রহণ করে। যেখানে ড্রাগ নেওয়ার সুযোগ থাকে, অর্থাৎ দল থাকে, তারা সেখানে গিয়ে ড্রাগ নিতে অংশগ্রহণ করে। প্রথমত তারা একজন ড্রাগ অ্যাডিক্টেড পরিবারের কোনো, যদি কোনো পরিবারে একটা মাদক আসক্ত ছেলে তার সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, তাহলে ওই পরিবারের সমস্ত সুখ কেড়ে নেয়, সমাজের কাছে ওই পরিবার হাও প্রতিপন্ন হয়, সমাজ ওই পরিবারকে কোনো মূল্যায়ন করে না, ফলে একসময় দেখা যায় ওই পরিবার এই সন্তানের জন্য নিঃশেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের ড্রাগ অ্যাডিক্টেশন বা
মাদক আসক্তি সম্পর্কে যা আলোচনা করেছি আরেকবার রিক্যাপ করছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ড্রাগের একটি সংজ্ঞা দিয়েছেন, তাদের মতে ড্রাগ এমন কিছু পদার্থ যা কোনো জীবিত প্রাণী গ্রহণ করলে তার স্বাভাবিক আচরণের এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন ঘটে। স্বাভাবিক আচরণ অর্থাৎ মানুষ স্বাভাবিক আচরণ হলো সে কি করবে, নিয়মিত খাওয়া দাওয়া করবে, ঘুম যাবে, তারপরে মা বাবার আদেশ নির্দেশ মানবে, এটার থেকে ব্যতিক্রম ঘটবে অর্থাৎ তার সম্পূর্ণ উল্টোগুলি করবে, এটাকে বলা হচ্ছে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ড্রাগের কথা বলা হয়েছে। ড্রাগের মধ্যে আমরা বিড়ি, সিগারেট, হেরোইন, মারফিন, মারিজুয়ানা, কোকেন, কোডেন, বাং, সরস, এরকম আমরা অনেক মাদক দ্রব্যের নাম শুনেছি। এবার মাদক দ্রব্য মাদক আসক্তির লক্ষণগুলি কি কি? প্রথমে খাওয়ার প্রতি অনীহা, সবসময় অগোছালোভাবে চলা, তারপরে হলো দৃষ্টিতে অস্বচ্ছতা বা চোখে চোখ লাল হওয়া, এরপরে হলো কোনো কিছুতে আগ্রহ না থাকা, ঘুম না হওয়া, কর্মবিমুখতা ও হতাশ, প্রত্যেক কাজে হতাশা থাকা, শরীরে অত্যাধিক ঘাম নিঃসরণ হওয়া, অপরের কাছে নিজকে জাহির করা, আলস্য উদ্বিগ্ন ভাব থাকা, সকল কাজে মনসংযোগের অভাব থাকা, এইসব এমনকি চুরি ডাকাতি হত্যা ইত্যাদি কাজে জড়িয়ে পড়া, এগুলো হলো মাদক আসক্তির লক্ষণ। আর এই মাদক আসক্তির কারণ দুই রকমের কারণ আছে, একটি হলো পারিবারিক কারণ, আরেকটি হলো সামাজিক কারণ। পারিবারিক কারণ হলো আমাদের বাবা মায়ের নিয়ন্ত্রণের অভাব, বাবা মারা সন্তানকে জন্ম দিয়েছে, সন্তানকে সঠিকভাবে সুশিক্ষা শিক্ষিত করতে পারছে না, সন্তানের যে নৈতিক শিক্ষা সেই নৈতিক শিক্ষা না দিয়ে বাবা মা তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফলে সন্তান মাদকের দিকে ধাবিত হয়। হতাশা, তারপরে একাকিত্ব, নিঃসঙ্গতা, যে এখন এই যান্ত্রিক যুগে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে মা বাবা তার সন্তানকে সময় দেওয়ার মতো তার কাছে কোনো সময় থাকে না, ফলে সন্তান একাকিত্ব অবস্থায় বাসা বাড়িতে অবস্থান করে, একসময় সে সেখান থেকে মুক্তি পেতে চায়, মুক্তি পাওয়ার জন্য সে কী করে, পার্শ্ববর্তী তার খেলার সাথী বন্ধুবান্ধব বা সঙ্গ দোষে তাদের সাথে মিশে এবং মিশতে মিশতেই তারা একসময় মাদক গ্রহণ করে এবং মাদক আসক্ত হয়ে পড়ে। তারপরে পারিবারিক অশান্তি আছে, পারিবারিক অশান্তিতে জন্য অনেক ক্ষেত্রে শিক্ষা অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা মাদক আসক্ত হয়ে পড়ে। এরপরে আছে মা বাবার যে পারিবারিক মা বাবার মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে সেগুলো তাদের উপর প্রভাব বিস্তার করে। উগ্র জীবন যাপন করতে তারা পছন্দ করে, মা বাবা তাদেরকে কোনো বাধা দেয় না। অনেক ক্ষেত্রে সন্তানের অপরাধ সন্তানের অন্যায়কে পিতামাতা সমর্থন করা। তারপরে খারাপ সাহচর্য অর্থাৎ খারাপ ছেলে মেয়েদের সাথে মেশা। এবার সামাজিক কারণ, আমাদের দেশে কিছু সামাজিক কারণেও মাদক গ্রহণ করে থাকে, মাদকদ্রব্য প্রসার ঘটছে, ব্যবহারের ব্যাপক প্রসার ঘটছে, কারণ আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখে প্রচুর মাদক সোরাই পথে আমাদের দেশে প্রবেশ করা হচ্ছে, এই মাদক যেখানে সেখানে পাওয়া যাচ্ছে, ফলে মাদক গ্রহণ করা তাদের জন্য সহজলভ্য হচ্ছে। বাংলাদেশে বেকারত্ব সংখ্যা, এই বেকারত্বের কারণেও মাদক গ্রহণ করছে, অসামাজিক কার্যকলাপের জন্য মাদক গ্রহণ করা হচ্ছে। এরপর হলো অল্প বয়সে স্কুল থেকে স্কুল পালিয়ে স্কুলে লেখাপড়া সে মা বাবা থেকে দূরে সরে যায়, ফলে সে সেখান থেকে বন্ধুবান্ধবের সাথে মিশে মাদক গ্রহণ করে। অপরাধের সাথে সে নিজকে জড়িয়ে নিতে কুণ্ঠাবোধ করে না, আশেপাশে যেহেতু সহজেই ড্রাগ পাওয়া যায় তাই সে অতি সহজে ড্রাগ আর অ্যাডিক্টেড হয় এবং এই ড্রাগের বা মাদকের অর্থ যোগানে প্রথম শুরু করে মা বাবার অর্থ থেকে, পরবর্তীতে সে চুরি থেকে ডাকাতি এমনকি তা হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। আমাদের দেশে কিছু যুব সমাজ এখন মাদক গ্রহণ করে কিশোর গ্যাং তৈরি করেছে, এই কিশোর গ্যাং
এখনই এদেরকে এই কিশোর গ্যাং থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। আমাদের সরকার, জনগণ, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ সবাই মিলে তাদেরকে এই কিশোর গ্যাং যেন গড়তে না পারে, কিশোর গ্যাং যেন সৃষ্টি না হতে পারে, সেজন্য পিতামাতা থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সকলের সহযোগিতা মাধ্যমে এটা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এছাড়া দেখা যায় বিশেষ করে যারা বস্তি এলাকা বসবাস করে, বস্তি তাদের না পাওয়ার বেদনা থেকেই তারা মূলত মাদক আসক্ত হয়ে পড়ে এবং তারা অন্যায় করতে দ্বিধাবোধ করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের আলোচনা থেকে যে শিক্ষা গ্রহণ করব সেটা হলো যে আমরা কেউ মাদক গ্রহণ করব না, মাদকে কাউকে সহায়তা করব না, নিজের জীবন ধ্বংস করব না, সমাজ ধ্বংস করব না, পরিবারকে সমাজের কাছে আমরা হাওয়া প্রতিপন্ন করব না, আমরা সকলেই মাদককে পরিহার করব, অর্থাৎ মাদককে না বলবো। ধন্যবাদ তোমাদের সকলকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য।